কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওয়েলস। গ্রুপ বিতে ইংল্যান্ড, আমেরিকা ও ইরানের সঙ্গে রয়েছে এই ইউরোপের এই ছোট্ট দেশ। ওয়েলসের কোচ রব পেজ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত 26 জনের দল ঘোষণা করে দিয়েছেন। সেই দলে অন্যতম বড় মুখ গ্যারেথ বেল। এই স্ট্রাইকারের পেশা ফুটবল খেলা হলেও গলফ খেলতে বড্ড ভালোবাসেন তিনি, যা নিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গলফ খেলা নিয়ে সমালোচনাও সহ্য করতে হয়েছে বেলকে। সমালোচকরা বলতেন রিয়াল মাদ্রিদে খেলার থেকে গলফে মন বেশি বেলের। ওয়েলস কোচের রব পেজের মাথা ব্যথা কারণ হয়ে উঠেছে বেলের গলফ খেলার অভ্যেস। বিশ্বকাপ চলাকালীন এই অভ্যেস বরদাস্ত করতে রাজি নন রব পেজ। এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। গ্যারেথ বেলের গলফ খেলার উপর রীতিমতো নিষেধাজ্ঞা চাপিয়েছেন তিনি, অর্থাৎ কাতারে গলফ খেলতে পারবেন না ওয়েলস তারকা বেল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বেলের গলফ খেলার বিষয়টি উঠেছিল, সেখানেই রব পেজ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।